সবাই কেমন আছো? আমি পূর্ণিমা সুন্দরবন ভিলেজ গ্যালারির পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আজকের ভিডিওটি আমরা যাচ্ছি কাকড়ার সন্ধানে। হ্যাঁ, অনেকে হয়তো ভাবছো কাকড়ার সন্ধানে মানেটা কি। মানেটা হচ্ছে তোমরা পুরো ভিডিওটাই থাকবে তবেই বুঝার জন্য আমাদের কি করতে হবে, নদীর পাড়ে যেতে হবে। তো চলো বেশি দেরি না করে নদীর পাড়ে চলে যাই, তো ওখানে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, আমি চলে এসেছি এই যে নদীর পাড়ে, দেখতেই পাচ্ছ। অনেকে হয়তো এই জায়গাটা মানে চিনলেও চিনতে পারো, আর যারা চেনো না তো বলে দিই এই জায়গায় আমি আগেও এসেছিলাম। এটা হচ্ছে গেটের খাল। তো এখানেই আমরা মানে ওই যে নৌকা দেখছো ওর মধ্যেই আছে কাঁকড়া, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো দেখি নৌকার কাছে যাওয়া যাক। এই যে জোলাটা দেখছো এটা হচ্ছে পুরো বড় যে নদী, ওই নদী থেকে একটা ছোট জোলা হিসেবে বেরিয়ে এসছে যেখানে এই নৌকোগুলো আসার জন্য। তো এখানে এসেই শেষ, আর আমরা এখানেই এসেছি। আর এটা আমাদের সুন্দরবন গাইস, দেখো। তো মাছ ধরার জন্য এখানে অনেকে জালি পেতেছে। এখানে অনেক নৌকা আছে, আর এই যে আমাদের নৌকা। সেই কাঁকড়া, সেই গাইস দেখুন, ও গ্রেটের, কি বলিস দেখছিস? কক করে খুলে যেতে আমার কষ দেয় না, কামড়ে একেবারে শেষ হয়ে যাবো। খুলে গেছে বলিস না, দাঁত ভাঙা আই করিস না, দাঁত ভাঙাটা কি হয়েছে? তার দিয়ে দিয়ে ওজন হবে বলতে? 300 না না 150। কি বলিস? জ্যান্ত জীবিত দেওয়াবো তোরে, বাইরে যদি চলে যায় এ মরে যাবে দুদিনের মধ্যে। ওর জন্য তো বাইরে বের করলাম একদম। দড়ি খুলে তোদের যদি নামাই দেওয়া হয় কিরকম হয় বলতো? ছিঁড়ে খেয়ে ফেলবে একদম। হ্যাঁ, মাছ দেখেছিস কিভাবে খায় কাঁকড়া? এর মধ্যে কি গরম, সামনের দিয়ে বাঘাটে বেড়াবে কিন্তু কাঁকড়া নিতে গেলে। বাঘের সাথে হাই হানো করা
বুটে বলে পড়ে আছে দুটো। আমরা কিন্তু এখানে ছিলাম, আমরা এখানে এদিক ওদিক চোখ দিচ্ছি, কাঁকড়াটা কিন্তু হেঁটে হেঁটে যখন তখন পালাতে। হ্যাঁ, তোদের ওই দায়িত্ব রাখা হলো, কাঁকড়াটা জয় এইখান থেকে এই জলে যদি চলে যায় ওর জীবন একেবারে ফিরে যাবে। হ্যাঁ, ফাটে গেছে গিলুর চাপে। না, এ তো গিলুওয়ালা না, গ্রেটের কাঁকড়া, এটা ছেলে কাঁকড়া, ছেলে কাঁকড়া, ছেলে। বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবো, যাচ্ছি। এই কাঁকড়া কত খাইছি, এত কাঁকড়া বাঁধবে না কাঁকড়া। দেখো গাইস কত কাঁকড়া দুইজনে মিলে ধরে নিয়ে আসে, মানে এনেছে আমার বাবা আর একজন একটা দাদু। এই যে কাঁকড়াটা দেখো, কাঁকড়া গুলো সব আড়তে গিয়ে তাই তো, ওটা তো গান গাড়ি জিনিস, দেখি তুই গান গাড়ি একটা শুনি। গান কর, খারাপ টারাপ যাই না, গান কর। দেখ দেখেছিস মা ওর মধ্যে মাছ না, ময়ূর মাছ, ওই জাল আটকে গেছে ওখানে, কে পাচ্ছে, জল কত কমে গেছে। ফোন কিন্তু এই যে দেখিস কাদা, এটেল মাটি এমনি বলে, একে এর নাম হলো এটল, সবাইকে ধরে রেখেছে এটল। তো এইগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি, নিয়ে জমিয়ে খাওয়া হবে। এই কাঁকড়া, এখন কাঁকড়া নিয়ে বাড়ি যাবো, গিয়ে জমি রান্না করা হবে। তো তোমরা পুরো ভিডিওটি থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে।
মধু মধু আছে আমি শুনতে পাচ্ছি না এদিকে আসো কাঁকড়া কাটা হয়ে গেছে আর তার কাঁচা মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি মানে পেঁয়াজটা বাটা রসুন বাটা আদা বাটা আর জিরে বাটা আর বাকি তোমরা দেখো গুঁড়ো মশলাগুলো পরে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম যেহেতু মায়ের স্টাইলে রান্না হচ্ছে মানে মা বললো এইভাবে যে আগে কাঁকড়াগুলোকে দিয়ে নে তারপরে মশলাগুলো দিবি একটু হালকা কাঁচা কাঁচা ফ্লেভারে আসবে তো সেটাই করছি তো এবার আমি একে একে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং জিরে বাটা দিয়ে দিচ্ছি এরপরে গুঁড়ো লঙ্কা এবং নুন আর হলুদ দিয়ে দেবো অনেকেই হয়তো ভাবতে মানে ভাবছো যে কেন আগে মশলাগুলো ভাজা হয়নি মানে কাঁচা থাকবে তো একদমই নয় মা বললো এটারও একটা আলাদা টেস্ট কর কাঁকড়া মশলা এইভাবেও মানে টেস্ট লাগে তো তাই মায়ের কথা শুনে ট্রাই করছি তো মশলাটা কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব জল দিয়ে এটাকে ঢেকে দেবো জলটাই দিয়ে দিচ্ছি একটু আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এইবার এটাকে ঢেকে দেবো কিছুক্ষণ অনেকটাই জল কমে এসছে সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবার নামিয়ে দেবো এটাকে হয়ে এসছে তোমরা চটপট বাড়িতে তৈরি করে ফেলো একদমই দেরি না করে মানে এই জন্য বলে মায়েদের কথা শুনতে হয় মায়ের স্টাইলে রান্না করলাম দারুণ লাগছে দারুণ একদম তাজা তাজা কাঁকড়া এনে রান্না করা মশলা কাঁকড়া উফ যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দিও আর এখনের জন্য টাটা দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে